नमस्कार, আমি দেবশ্রুতি। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমার ভিডিও টাইটেল দেখে তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো আজকের আমার ভিডিওটা কিন্তু বাঙালি একটা লুক নিয়ে। কিন্তু কেন বাঙালি লুক? তার রিজনটা হচ্ছে পয়লা বৈশাখ, মানে আমাদের নববর্ষ কিন্তু একদম এসেই গেছে। তাই জন্য আজকে আমি শাড়ি পরব। কোন স্টাইলে বলো তো? আর্ট পরে স্টাইলে, যেটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য, তাই নয় কি? চলো বেশি দেরি করাবো না, শুরু করো। নববর্ষ লুকটার জন্য আমি প্রচণ্ড সুন্দর একটা লাল সাদা কম্বিনেশনের বেগমপুরীর শাড়ি চুজ করেছি, যেটার আঁচলে প্লিটসগুলো আমি আগে থেকে করে রেখেছি, কেন কি মাটিতে রেখে বা বিছানার ওপর রেখে কিন্তু করতে ইজি হয়। এই স্টাইলের জন্য আঁচলের লেনটা কিন্তু কাঁধ থেকে মাটি ছুঁই ছুঁই হবে। এরপর ঠিক যেরকমভাবে আমাদের নর্মাল শাড়ি পরতে হয় সেরকমভাবেই কিন্তু আমরা শাড়িটা গুঁজে পরা শুরু করব। আর এগেন, আমি আগে যেরকম একটা ভিডিওতে বলেছিলাম যে আমি খুব ছোট কুচি পছন্দ করি, তো খুব ছোট ছোট প্লিটস করে আমি কিন্তু কুচিটা রেডি করে সিকিউর করে নেব। কুচি করা হয়ে গেলে আঁচলের এই নিচের সেফটি পিনটা খুলে ফেলে একদম নিচের যে প্লিটটা আছে সেই প্লিটটাকে ঠিক যেরকমভাবে আমি টেনেছি ওরকমভাবে টেনে পেছনে সিকিউর করে নিতে হবে। আর বাঙালি লুককে একদম কমপ্লিট করার জন্য আঁচলের একদম এন্ডের কর্নারে আমি লাগিয়ে নিয়েছি একটা চাবির গোছা, ঠিক যেরকম দিদা আর ঠাকুমাদের আমরা দেখে এসেছি। এই সুন্দর শাড়ি স্টাইলের সাথে আমি চুজ করেছি একটা চোকার, যেটা গোল্ডেন অ্যান্ড সিলভার, মানে একটা ডুয়াল টোন কম্বিনেশনের হচ্ছে। আর আমি মনে করি এই স্টাইলের সাথে কামর বান্ধ, মানে কোমর বিছে কিন্তু মাস্ট। কামর বান্ধের সাথে পুরো শাড়িটা কিন্তু আমি সিকিউর করে নিয়েছি, আর সাথে ম্যাচিং চুড়ি আর একটা সুন্দর ফিঙ্গারিং, আর সাথে কাজল, লাল টিপ, আর বাঙালি লুকের সাথে মাথার ফুল তো মাস্ট। ঠিক এইভাবে কিন্তু প্রচণ্ড সহজে আমি পরে ফেললাম আর পরে স্টাইলের শাড়ি। আর প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য প্রচণ্ড প্রচণ্ড ধন্যবাদ। আর সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। প্রত্যেকের যেন বছরটা প্রচণ্ড ভালো কাটে। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে একদম লাইক বা কমেন্ট করতে ভুলবে না। এরকম ভিডিও আরও পেতে হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে।